বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগের হাতে চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী গণতন্ত্রের অভিযাত্রায় চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় খুঁজতে বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ব্রেইন নামক গবেষণা প্রতিষ্ঠান। সরকারের আইন উপদেষ্টার পাশাপাশি আলোচনায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সহ প্রবাসে থাকা বিশিষ্ট সাংবাদিকরা। ছাত্রলীগের বিভৎসতা দেখেছে। আলোচনার শুরুতেই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দাবি জানান তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণারও, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সমন্বয়ক সার্জিস আলম। আওয়ামী লীগ যা যা করেছে সেটার জন্য তাদেরকে আপনি বিচার নিশ্চিত করতে পারবেন এবং অ্যাজ এ সংগঠন তাদেরকে নিষিদ্ধ করা যায়। তাদেরকে নিষিদ্ধ করে দেওয়াই নয়, তাদেরকে বিচারটা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে ছাত্র নাগরিক যারা অভ্যুত্থানে এসেছিল তাদের সাথে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, সেটি আমরা পূর্ণাঙ্গভাবে পূরণ করতে পারবো না। আমরা যদি ঐক্যবদ্ধভাবে ওই 5ই অগস্ট, 4ই অগস্ট, 3ই অগস্টের মতো একত্রিত হতে পারি তাহলে কোন বহিঃশক্তি, কোন ফ্যাসিস্ট এসে আমাদেরকে আটকাবে? আমরা কি সেটি মোকাবেলা করতে পারবো না? স্বাধীন বাংলায় আওয়ামী লীগই প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম করেছে অভিযোগ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আর কখনো যেন ফ্যাসিস্ট তৈরি না হয় এর জন্য সংস্কারের বিকল্প নেই। আলোচনায় অংশ নিয়ে সংবিধান সংস্কার কমিটির প্রধান গণতন্ত্র পুনরুদ্ধারে ধ্বংস হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনঃপ্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। সংস্কারের আলোচনা হচ্ছে, হবে প্রয়োজন, কারণ প্রতিষ্ঠান ঠিক করতে হবে, কিন্তু কালচারাল অ্যাস্পেক্ট, পলিটিক্যাল কালচারের অর্থে বুঝছি, রাজনৈতিক দলের মধ্যে এই রিয়েলাইজেশন নাই কেন যে তাকেও বদলাতে হবে? এরকমভাবে হাত জোর করে প্রাণ ভিক্ষা যাচ্ছিল সেরকম অবস্থায় এরকম করে তাক করে কাছে এসে তিনটা পুলিশ তাকে একসাথে গুলি করছে, এগুলি দেখা বিশ্বাস করা যায় না। এটা কি পুলিশ ছিল? এটা কোন দেশের মানুষ? এরা কি বাংলাদেশের মানুষ? এই সন্দেহ আমি রেখে গেলাম। 15টা বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠান চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে একজন মহিলা, শুধু সে সর্বশক্তিমান হওয়ার ইচ্ছাটা তার বাকি ছিল, আর কিছু না। আলোচনায় অংশ নেয়া প্রবাসী সাংবাদিকরা বলেন, সংস্কার কাজ সুষ্ঠু করতে হলে এতে যুক্ত করতে হবে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলকে। তার একদিন রাজপথে থাকার যে অবদান অর্জন, আমি 16টা বছর বাইরে থেকে যেটা করেছি তার থেকে উত্তম বলে আমি মনে করি। স্বৈরাচারী মানসিকতা কিন্তু ট্রিকল ডাউন করে, শেখ হাসিনাটা তার মন্ত্রীদের মধ্যে ছড়ায়, মন্ত্রীটা তার এমপিদের মধ্যে ছড়ায়, সমাজে ছড়ায়, প্রতিষ্ঠানে ছড়ায়, পরিবারে ছড়ায়, ব্যক্তির মধ্যে ছড়ায়, এটা ছড়াতে বাধ্য। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে রাষ্ট্রকে জবাবদিহিতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ আলোচকদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।